এই জন্য পাশে লোকে কি বলবে এগুলো শুনবেন না, সহযোগিতা করবেন স্ত্রীর দিকে, এটা নবীর সুন্নত। হাদিসে পাক বুখারী শরীফের বর্ণনায় এসেছে, হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি একদিন বলেন মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আমার নবী যখন ঘরের মধ্যে থাকতেন তখন কি করতেন? সুবহানাল্লাহ বলবেন না। বুখারীর বর্ণনায় এসেছে হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু سألت عائشة رضي الله تعالى عنها ما كان النبي صلى الله عليه وسلم يصنع في البيت আমার নবীর সাহাবি আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জানতে চাইলাম, ও মা আয়েশা উম্মুল মুমিনিন, আমার নবী যখন ঘরের মধ্যে থাকতেন ইয়াসনাউ ফিল বাইতে, ঘরের মধ্যে কি কোনো কাজ করতেন? মা আয়েশা উত্তর দিলেন, কালাত কানা ফি মিহনাতি আহলিহি। আমার নবীর সাহাবী আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নাও, তুমি জানতে চেয়েছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে থাকলে কোনো কাজ করতেন কিনা, ঘরের মধ্যে আমাদের কাজে সহযোগিতা করতেন কিনা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যতক্ষণ ঘরের মধ্যে থাকতেন ততক্ষণ পর্যন্ত ঘরোয়া কাজে আমরা স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইজা সামিয়াল আযান খরাজা, যখন আযান হতো নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যতক্ষণ ঘরের মধ্যে থাকতেন ততক্ষণ স্ত্রীদেরকে কি করতেন? কথা বলেন, স্ত্রীদেরকে কি করতেন? সহযোগিতা করতেন। এটা নবীর সুন্নত। আজকে থেকে আমরা সেই সুন্নত কে কে আদায় করতেছে একটু হাত তুলেন তো দেখি। যারা বিয়ে নগরী তারা হাত তুলত দে, ইতারা গরিবেদেরই ইতারা মানে হদ্দ জোড়া, আর বিয়ে করলে ওনার হতাই মানে ছিলাম দে, এখনো তো নিয়ত গড়া কানাই তারা, নিয়ত গড়ন প্রয়োজন আছে কি নাকি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করো। এই জন্য স্ত্রীদের সাথে সদাচরণ করবেন, স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, স্ত্রীদের কাছে সহযোগিতা করবেন, এটা কার সুন্নত? কথা বলেন কার সুন্নত? নবীর সুন্নত। এটা নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত আনন্দ দিতেন, কত আনন্দ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি রুম কি সুন্দর আচরণ করতেন। মা এসা বলেন, আমি গ্লাসের যেই পাশ দিয়ে পানি খেতাম, গ্লাসের যেই পাশ দিয়ে পানি খেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্লাস নিয়ে আমি যে মুখ যেখানে রেখেছিলাম সেখানেই আমার নবীর মুখ মোবারক রেখে আমার নবী পানি পান করতেন। সুবহানাল্লাহ বলবেন না, কত সুন্দর আচরণ স্ত্রীদের সাথে, এর চাইতে সুন্দর আচরণ কি হতে পারে? এরকম আচরণ যদি আপনি করেন, আচ্ছে হনে হনে বউরা বাথা বাই দিন এক কেনা রাত তুলন সাহেব, ইতারা বেড়ি মাঙ্গনো হবে, এদিন ওয়াজ করে বেড়ি মাঙ্গ হবে নাকি? উগ্র মানুষে বউরা হনদিন মহব্বত করে এক গ্যারাজ বাথা বাই না হতন দেয়, নতুন হক পুরন হক, নতুন পুরন হন গিয়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে নতুন পুরন হন পাত্তে অনে হবে না নতুন তাকে, ও আল্লাহ শুধু এক গ্যারাজ। এটা হাসার কোনো কথা না, এটা পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসার একটা একটা কি একটা মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে খাইয়ে দিতেন, সুবহানাল্লাহ বলবেন না, কেমন আচরণ। নবীজির স্ত্রী মা আয়েশা পানি পান করছে, অন্যদিক দিয়ে চাইলে আমার নবী পান করতে পারতেন না? কথা বলেন, আমার মা আয়েশা বলেন যেখানেই আমি মুখ দিয়ে পানি পান করেছি নবীজি ওখানেই মুখ মুবারক লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এরকম যদি কোনো স্বামী স্ত্রীদেরকে করে, স্ত্রীদের অন্তরে স্বামীর প্রতি মহাব্বত বাড়বে নাকি কমবে? কথা বলেন, আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে আমাকে খাইয়ে দেয়, আমি যেটা দিয়ে পান করেছি আমার ভালোবাসার কারণে ওঠা দিয়ে আমার স্বামী পান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি মহাব্বত বাড়বে নাকি কমবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন্নিসাই খাইরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আমার ওসিয়ত গ্রহণ করো, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, স্ত্রীদের সাথে সদাচরণ করো। নবীজি কখনো স্ত্রীরা অনেক সময় রেগে যেতেন, অনেক সময় এটা ওটার বাহানা করতেন, নবীজির সাথে রাগারাগি করতেন, কিন্তু কখনো আমার নবী স্ত্রীরা রাগারাগি করার কারণে আমার নবী কখনো স্ত্রীদের উপর রাগান্বিত
কথা বলেন রাগান্বিত হন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সব সময় স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন আমার নবী যেমনি ভাবে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন আমার নবীও তেমনি ভাবে উম্মতদেরকে শিক্ষা দিতেন ইস্তাউসাউ বিন নিসাই খায়রান তোমরা আমি নবীর কাছ থেকে উপদেশ গ্রহণ করো স্ত্রীদের সাথে সদা আচরণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন ওয়া ইন আ'ওয়াজ শাইইন ফিদ দিলই আ'লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীদেরকে পয়দা করা হয়েছে সৃষ্টি করা হয়েছে পুরুষদের বাম পাজর থেকে পুরুষদের পাজর থেকে এই পাজরের হাড়গুলো পাজরের হাড় থেকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাজরের হাড়গুলো এরকম বাঁকা এরকম কি কথা বলেন এরকম কি বাঁকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন যাহাবতা তুকিবহু কাসারতাহু এই বাঁকা হাড়টাকে যদি তুমি এভাবে সোজা করতে চাও এভাবে সোজা করতে চাও এটা থাকবে কি হয়ে যাবে ব্যঙ্গে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীরা একটু ঘাটতেরা হবে একটু তোমার অবাধ্য হতে চাইবে একটু তোমার সাথে রাগারাগি করবে কারণ কি তাদেরকে তো তোমাদের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে পাজরের হাড় ওই পাজরের হাড়টা বাঁকা এটা যখন তুমি সোজা করতে চাইবা তুমিও রেগে গিয়ে তুমিও তার সাথে ডবল রেগে গিয়ে যখন কিছু করতে যাইবা তখন একটা অঘটন ঘটে যেতে পারে তোমার স্ত্রী আরো অবাধ্য হয়ে যেতে পারে এই জন্য তুমি এটাকে সোজা করতে যেও না এরপরে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন তারাকতাহু লাম্মা ইয়াজাল আওয়াজা আবার যদি বাকার মধ্যে ছেড়ে দাও কখনো সোজা হবে না তুমি সুজো করিও না আবার একেবারে ছেড়েও দিও না তুমি সব সময় তোমার স্ত্রীদের সাথে সদাচরণ করো সদাচরণ করো একদিন না একদিন সদাচরণ করতে করতে তোমার স্ত্রীও তোমার সাথে সদাচরণ করবে শিক্ষা দিয়েছেন কে আমার নবী শিক্ষা দিয়েছেন কে আমার নবী নবীজির এই সুন্নাত নবীজির এই পন্থা অনুসরণ করে দেখুন আল্লাহর কসম করে বলি পরিবারের মধ্যে শান্তি নেমে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা হযরত ফারুক আজম খলিফাতুল মুসলিমিন জিনাকে দেখলে আমার নবী বলেন ফারুক আজম যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান যেত না শয়তান এত ভয় করত ফারুক আজমের কাছে একদিন এক মানুষ বিচার নিয়ে আসলো বউয়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসলো কার বিরুদ্ধে বউয়ের বিরুদ্ধে ওই ব্যক্তি আসলো দেখতেছে দরজা বন্ধ দরজার ভিতরে ফারুক আজমের স্ত্রী এমন ভাবে আওয়াজ করছে ফারুক আজমের কোন আওয়াজ নাই মানে সেটি গিয়ে গিয়ে এরকম নগরে না বহুত মা বোন নগরে গড়ে নাকি নগরে গড়ে স্বামীর উদ্বোধন নির্যাতন করে এরকম আছে নাকি নাই আছে এখন সেটি গিয়ে গই একেবারে আওয়াজ ফারুক আজমের কোন আওয়াজ নাই আওয়াজ সবগুলোই ওনার স্ত্রীর আওয়াজ শোনা যাচ্ছে মানে গরম হয়ে গেছে ফারুক আজমের উপর কর্কট ভাষায় কথা বলতেছে ওই বেচারা হদে হরে হড়া আইলাম দে যার হাসে বউর বিচলে আইলাম ই বউ তো বউর বকানি ফুনের ই বউ কি ই বউর তো বউ আজি সাজ গরের হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হর দরবার থেকে দরজা থেকে উনি একটু করাঘাত করে উনি যখন ভিতরে অবস্থা দেখলেন চলে যাচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বের হলেন কুবই শিক্ষণীয় বিষয় আছে এখানে এমনি শুধু ঘটনা হিসেবে নিবেন না আবুল্লাহ সামারকান্দি তাম্বিহুল গাফিলিনের মধ্যে এই ঘটনাটা নকল করেছেন ওই ব্যক্তি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কাছে স্ত্রীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসলো উনি এসে দেখতে পেলেন যে ঘরের ভিতর হযরত ফারুক আজমের স্ত্রী ওনার উপর রেগে আছে ওনার উপর কর্কট ভাষায় বড় আওয়াজে কথা বলছে উনি মনে মনে ভাবছে আমি যার কাছে স্ত্রীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসলাম ওনার ঘরে তো একই অবস্থা এখানে কোনো বিচার দেওয়া যাবে না উনি চলে যাচ্ছে ফারুক আজম বের হলেন এই বান্দা এদিকে আসো কি জন্য আসছো কারণ উনি তো খলিফাতুল মুসলিমিন আর এখন মেম্বর অল গোসান ওই মেম্বার চেয়ারম্যান বানা দিলে মেম্বর এবার আগে দিয়ে আর কথা মাশাল্লাহ কাদের মেম্বার বহুত ভালো ওনার ঘরে ঘরে যায় খবর করো ওই চলো ইনা সুনাম করি দায় অনলাই দোয়া করি ভালো গুণ আছে নাকি নাই আছে কিন্তু বহুত মেম্বার আছে তো গোসান লেভেল আই 11 টাকা বই টাকা করে আছে নাকি নাই আছে খবরদার ইন্ন করিবেন মানুষের খেদমত করিবেন আল্লাহ এ সম্মান বাড়াই দিবে দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাত আল্লাহ আর ভাইয়ের মানুষের সেবা করিবে তৌফিক দান করক আর কেন জোর হন আমিন তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন
উনি বের হয়ে দেখতে পেলেন ওনার ঘর থেকে দরবার থেকে চলে যাচ্ছে এ বান্দা এদিকে আসো কি জন্য আসছো হুজুর জেটার জন্য আসছি আপনার ঘরতে এর চাইতে আরো বেশি তালগোল এর চাইতে আরো বেশি তো বলছে কি যে হুজুর আমি আমার স্ত্রীর বিরুদ্ধে ব্যাপারে আপনার কাছে নালিশ করতে আসলাম কিন্তু আমি দেখতেছি আমার স্ত্রী যেরকম আচরণ করে আপনার স্ত্রীও তো আপনার সাথে একই আচরণ করে তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন জানেন ফারুক আজম বলেন এ আল্লাহর বান্দা শুনো আমি আমার স্ত্রীর যথাযথ দায়িত্ব পালন করতে পারছি না আমার স্ত্রীকে বিবাহ করে আমার দায়িত্ব ছিল ঘরের কাজে সহযোগিতা করার জন্য একজন সহযোগী দেওয়া সাহায্যকারী দেওয়া এখন তারা গর্ববৌরে বাধি মনে করে দি গর্ববৌরে কি একখানা গরত ফুরন্য দিল মনে দিবে বহুত কিছু করে ফেলাই অনে নাকি নয় ও রিয়াল তো ইয়ান ফুরোগ্রাম হদে কি বান্নে হদে ফজর তুড়িয়ে ফোরেন নাল্লো দিন হদে গরব দুয়ার মেজি হনে নাকি ন হয় ফারুক আজমের ঘটনা থেকে শিক্ষা নিন ফারুক আজম বলেন আল্লাহর বান্দা আমি যথাযথভাবে আমার স্ত্রীর হক আদায় করতে পারছি না আমার দায়িত্ব ছিল আমার উচিত ছিল আমার স্ত্রীকে একজন সহযোগী দেওয়া কিন্তু আমি দিতে পারি নাই আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করে আমার জন্য ভাত রান্না করে আমার জন্য রুটি পাকায় আমার কাপড় ধুই আমার ধন সম্পদ রক্ষা করে আমার ইজ্জত রক্ষা করে আমাকে গুনাহ থেকে বাঁচায় অর্থাৎ আমার স্ত্রীর মাধ্যমে আমি জৈবিক চাহিদা পূরণ করি আমার এর চাইতে বড় আর কি হতে পারে আমার সন্তানদেরকে দুধ পান করায় সন্তানদেরকে কি পান করায় অথচ মায়ের এটা দায়িত্ব না সন্তান হলে সন্তানদেরকে দুধ পালন দুধ পান করানো এটা বাবার দায়িত্ব অনারও হইবেন হুজুর এখন বাবা দুধ ছড়া ভাই বাবা তুমি দুধ আছে না আগের যুগে আরব যুগের মধ্যে আরবের মধ্যে সন্তান হওয়ার সাথে সাথে দুধ মা দিত কি দিত দুধ মা দিত একজন দুধ মা ঠিক করে দিত ওই দুধ মায়ের কাছে থাকতো দুই বছর আড়াই বছর দুধ পান করে সন্তানদেরকে নিয়ে আসতো বাবাই টাকা দিত বাবাই টাকা দিত কি বাবাই ফারুক আজম বললেন আমার তো টাকা নাই যা বাতা ভাই তোমাদের দায়িত্ব পালন করে এগুলো নিয়ে কোনোরকম চলতে আমার হিমশিম খেতে হয় আমার স্ত্রীর সন্তানদের জন্য আমি দুধ মা ঠিক করে দিতে পারি নাই আমার সন্তানদেরকে দুধ পান করায় আমার সম্পদ রক্ষা করে আমার ইজ্জত রক্ষা করে আমার গড়বাড়ির রক্ষণাবেক্ষণ করে আমার রুটি তৈরি করে আমার কাপড় সেলাই করে এত কিছু করার পরেও সে যদি একটু রেগে যায় তো আমাকে তো ধৈর্য ধারণ করতে হবে এই জন্য আমি ধৈর্য ধারণ করেছি তুমিও তোমার স্ত্রীর উপর ধৈর্য ধারণ করো এর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবো জোরে বলুন না সুবহানাল্লাহ কি আচরণ তে বলে আরা হন্ডি কাচরণ করি বউ লেখা করে খেলাই সংসার মাতাম মাইজি বিয়ে গরি গণিত লই একখানা করে খেলাই সঞ্চাই এরকম আচরণ করছেন নাকি ন করেন এই মান মানসিকতা আছে না নাকি নাই আরা তো মনে করি দিবে বাদি আননি এবার গোলাম আননি এবার হাজার বু আননি আল্লাহ পাক রব্বুল আলমিন আর বুঝিবার তৌফিক দান করো কিন্তু আবার মেয়েরা যদি এগুলো করে তাদের জন্য সওয়াব আছে কি নাই কথা বলেন আছে কি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন যদি কোনো নারী স্বামীর সংসারের কাজ করবে স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণ করবে আমার নবী বলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি ওই মহিলার জন্য দোয়া করবে দেখতে পেলেন যে দরজার বাইরে থেকে উনি শুনতে পেলেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর আওয়াজ এত বেশি ফারুক আজম একেবারেই চুপ হয়ে রইলেন একেবারেই চুপ ফারুক আজমের স্ত্রীর অনেক দেমাক দেখাচ্ছে স্বামীকে কিন্তু ফারুক আজম প্রতি উত্তরে কোনো কিছু বলছেন না উনি চুপ করে রইলেন তো যিনি বিচার নিয়ে আসছেন উনি বলতেছেন আমি যেই বিচার নিয়ে আসছি যেই সমস্যা নিয়ে এসেছি একই সমস্যা তো আমাদের খলিফার ঘরেও আমি এখানে আর কি বিচার দেব উনি চলে যাচ্ছেন তো ফারুক আজম দরজা থেকে বের হয়ে ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন ওনার দরবার একজন মানুষ এসে চলে যাচ্ছে ফারুক আজম নেই বান্দা এদিকে আসো কি হয়েছে তোমার কি নিয়ে কী জন্য এসেছো হুজুর আমি এসেছিলাম এই জন্য যে আমার স্ত্রী একটু আমার আমাকে কর্কশ ভাষায় কথা বলে আমার অবাধ্য হতে চায় এই জন্য আমাকে কষ্ট দেয় এই জন্য আমি আপনার কাছে তার ব্যাপারে নালিশ দিতে এসেছিলাম হযরতে আবু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর বান্দা তোমা তো উনি বলতেছেন যে হুজুর আমি এসে দেখতে পেলাম যে আপনার ঘরেও একই অবস্থা যে আপনার স্ত্রীও আপনাকে যেভাবে কথা বলছে তো সেখানে আপনার ঘরে যে যে অবস্থা সেখানে আপনাকে কি বিচার দিব এই জন্য আমি চলে যাচ্ছি তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভাই আল্লাহর বান্দা
যে আমার স্ত্রীর উপর আমার স্ত্রীর উপর আমার অনেক দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেগুলো আমি যথাযথভাবে পালন করতে পারছি না আমার স্ত্রীকে একজন সহযোগী দেওয়া দরকার কাজের জন্য সাহায্য করার জন্য কাজের মধ্যে একজন কাজের লোক কাজের মেয়ে কাজের লোক দেওয়া দরকার কিন্তু আমি আমার পারছি না অর্থের কারণে আমার স্ত্রী আমার সব কিছু করছে আমার খাবার দাবার আমার রুটি তৈরি করছে আমার স্ত্রীর আমার সন্তানদেরকে সে দেখাশোনা করছে আমার সন্তানদেরকে দুধ পান করাচ্ছে আমার ঘরের যাবতীয় সব কিছু সে রক্ষণাবেক্ষণ করছে এবং তার মাধ্যমে আমি অনেক গুনাহ থেকে নিজেকে হেফাজত করতেছি তো আমার স্ত্রীর যে সমস্ত কাজগুলো করতেছে এগুলো তার উপর ওয়াজিব না সে এগুলো আমার উপর এহসান করে অতিরিক্ত করতেছে জুরে বলেন না সুবহানাল্লাহ সেখানে আমার স্ত্রী যেহেতু আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করতেছে আমার জন্য অতিরিক্ত এত কিছু করছে সে মাঝে মধ্যে একটু গরম হলেও মাঝে মধ্যে একটু অসুবিধা করলেও সেগুলো আমি সহ্য করি আমি ধৈর্য ধারণ করি তুমিও ধৈর্য ধারণ করবা এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে জুরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত সহ্য করেছেন স্ত্রী এত রাগারাগি করছে স্ত্রী ওনার উপর এত চড়াও হয়ে এত বেশি চড়াও হয়েছে তারপরেও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার উপর রেগে যান নাই ওনার ওনাকে মারধর করেন নাই ওনাকে গালমন্দ করেন নাই ওনাকে বকাবকি করেন নাই সহ্য করেছেন কি বলে যে আমার স্ত্রী হয়তো বুঝতেছে না একদিন না একদিন বুঝবে আমার স্ত্রী আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে তার জন্য আমি তো কিছু করতে পারতেছি না এই বলে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা স্যাক্রিফাইস করেছেন আর আমার মা বোনেরা যে সমস্ত ফ্যামিলির কাজগুলো করে ওগুলোর মধ্যে আল্লাহ ওনাদেরকে সওয়াব দান করে দেয় জুরে বলেন না সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন হযরত আবুল লাইস ফকির সমরকন্দি রহমতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেন যে কোন নারী যদি সংসারের কাজকর্ম করে স্বামীর খেদমত করে স্বামীর ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে স্বামীর ঘরবাড়ি রক্ষণাবেক্ষণ করে আমার নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি ওই নারীর জন্য দোয়া করে জুড়ে বলেন না সুবহানাল্লাহ হযরত বনি আসহাল গোত্রের একজন মহিলা যার নাম হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন আমার নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেমনি ভাবে পুরুষদের জন্য নবী আমাদের জন্য নবী আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের স্বামীরা হজ করে ঘন ঘন জিহাদের ময়দানে যায় জুমা পড়তে যায় ঈদের নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে এগুলোতে তারা অনেক সওয়াবের অধিকারী হয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো এগুলোর অধিকারী হতে পারি না আমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকি তাদেরকে সঙ্গ দিই তাদের সন্তানদেরকে লালন পালন করি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করি নবী গো আপনার পুরুষ জাতিরা যে সমস্ত সওয়াবের বাগী হয় হজের সওয়াবের বাগী হয় আপনার জিহাদের সওয়াবের বাগী হয় আপনার জুমার নামাজ পড়ে জুমার নামাজের সওয়াবের বাগীদার হয় আপনার জানাজা পড়ে জানাজার নামাজের সওয়াবের বাগীদার হয় দুই ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের সওয়াবের ভাগীদার হয় ইয়া রাসূলুল্লাহ আমরা নারী জাতিরা তো এগুলো থেকে বঞ্চিত নবী গো এগুলোর সওয়াব তো আমরা পাচ্ছি না আমাদের কি এগুলোর সওয়াব কি আমরা কি পাবো না তখন আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবি দীন সম্পর্কে ধর্ম সম্পর্কে শরীয়ত সম্পর্কে এর চাইতে উত্তম প্রশ্ন করেছে এমন কোন নারী কি তোমরা দেখেছো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ একজন নারী যে ধর্ম সম্পর্কে শরীয়ত সম্পর্কে এরকম প্রশ্ন করবে আপনার কাছ থেকে এরকম আপনাকে এরকম প্রশ্ন করবে আপনার কাছ থেকে এত কিছু জানতে চাইবে আমরা ধারণও করি নাই তখন আমার নবী মহিলাকে উদ্দেশ্য করে বললেন ও আমার উম্মতের নারী শুনে নাও এবং তোমার গোত্রের মহিলাদেরকে বলে দাও শুধু তোমাকে নয় আমি সমস্ত আমার উম্মতের মহিলাদের জন্য নবুয়তের জবানে এলান দিচ্ছি আমার যে সমস্ত উম্মতের মহিলারা ধৈর্য ধারণ করে স্বামীর খেদমত করবে স্বামীর ঘরের কাজকর্ম করবে স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করবে পুরুষরা জুমা পড়ে ঈদের নামাজ পড়ে জানাজা পড়ে জিহাদ করে যেই সওয়াবের বাগিদার হয় স্বামীর ঘরের খেদমত করে স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণ করে স্বামীর ঘরের কাজকর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরুষদের ওই সওয়াব তোমাদের স্বামীদের খেদমতের মধ্যে তোমাদের স্বামীদের ঘরের কাজের মধ্যে তোমাদেরকে দিয়ে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে
এজন্য কি করতে হবে? সদাচরণ করতে হবে। তাদের সাথে আমরা খারাপ বিহেভ করতে পারবো না, তাদেরকে অনর্থক তাদের উপর চড়াও হতে পারবো না, তাদেরকে মারতে পারবো না, তাদেরকে গালমন্দ করতে পারবো না। এইটা করার, গালমন্দ না করার জন্য, তাদেরকে না মারার জন্য স্বয়ং নিষেধ করে দিয়েছেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। হযরতে হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি তার পিতা থেকে হাদিস কানা বর্ণনা করেন। নবীজির সাহাবি ইরশাদ করেন নবীজির দরবারে এসে, আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জানতে চাই আমাদের স্বামীদের উপর আমাদের স্ত্রীদের জন্য কি করণীয় রয়েছে, স্ত্রীদের উপর আমাদের দায়িত্ব কি রয়েছে, আমাদের হক কি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলে দিন। আমার নবী বলেন, ক্বালা ইন তুতিউ মাহা ইযা তুইমতা ওয়া মার সাহাবী। স্ত্রীদের উপর তোমাদের দায়িত্ব হলো, তোমরা যা খাবে স্ত্রীদেরকেও তা খাওয়াবে, তোমরা যেই মানের খাবে স্ত্রীদেরকেও সেই মানের খাওয়াবে। ওয়া তাকসুহা ইযা ইযাক্তাসাইতা ও আমার সাহাবি, তোমরা যা পরিধান করবে, যেই মানের পরিধান করবে সেই মানের তে তাদেরকেও পরিধান করাবে। এরপর আমার নবীর ওয়ালা তাদ্রিবিল ওয়াজাহা, ও আমার সাহাবি শুনে নাও, শুনে নাও, স্ত্রীর কোন আচরণে স্ত্রীর উপর চড়াও হয়ে স্ত্রীর মুখের মধ্যে প্রহার করবে না। অন্য হাদিস, ওয়ালা তাদ্রিব, তাদেরকে তোমরা কখনো প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে তোমরা গালমন্দ করিও না। ওয়ালা তাহাজুরিল্লা ফিল বাইতি, তাদেরকে বিনা কারণে তোমাদের ঘরের মধ্যে বিছানা পৃথক করে দিও না। এটাই হচ্ছে স্বামীদের উপর স্ত্রীদের হক দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের স্বামীদের উপর, তোমরা তোমাদের স্ত্রীদের উপর অত্যাচার করবে না, তাদেরকে প্রহার করবে না, তাদেরকে গালমন্দ করিও না, তাদের সাথে রাগারাগি করিও না। নির্দেশ দিয়েছেন কে? আমার নবী। নির্দেশ দিয়েছেন কে? আমার নবী নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাদরিব ওয়ালা তুকাব্বিহ, তোমরা তাদেরকে গালমন্দ করিও না, তাদেরকে তোমরা প্রহার করিও না। কিন্তু আমরা অনেক এমন স্বামী রয়েছি, সামান্য কারণে আপনার তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়েছে, মার শুরু করে দিছি, এরকম স্বামী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এটা স্ত্রীর উপর জুলম। আপনি বিনা কারণে যদি কোনো স্ত্রী শরীয়তের বিধান লঙ্ঘন করে, শরীয়তের বিধান লঙ্ঘন করতে গিয়ে আপনার কথার অবাধ্য হয়, তখনই আপনাকে শরীয়তে একটু মারার, ভয় দেখানোর একটু আপনাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। অন্যথায় বিনা কারণে কারণে অকারণে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবিদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাস দাসীকে, বাদীকে যেভাবে তোমরা প্রহার করো, স্ত্রীদেরকে সেভাবে প্রহার করিও না। আমার নবী বলেন, সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়ামি, দিন শেষে রাত্রিবেলায় তুমি তার সাথে রাত্রি যাপন করবা, তোমার একটু লজ্জাও লাগে না যে দিনের বেলায় যে স্ত্রীকে প্রহার করেছো, দিনের বেলায় আপনার গরু ছাগলের মতো যে স্ত্রীকে প্রহার করেছো, যে স্ত্রীর উপর নির্যাতন করেছো, দিন শেষে তো তুমি সেই স্ত্রীর সাথে রাত্রি যাপন করবা, তোমার তো একটু লজ্জা থাকা দরকার। এই জন্য যার সাথে তুমি রাত্রি যাপন করবা, যার সাথে তুমি বেড শেয়ার করবা, যার সাথে তুমি ঘুমাবা, যার সাথে তুমি সংসার করবা, দিনের বেলায় তুমি তাকে প্রহার করিও না, তুমি তাকে প্রহার করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে স্ত্রীদেরকে প্রহার না করার জন্য। এটা স্বামীদের উপর স্ত্রীদের প্রতি দায়িত্ব, স্ত্রীদের প্রতি কর্তব্য হলো। একজন স্বামী স্ত্রীর উপর প্রহার করতে পারবে না, স্ত্রীর উপর নির্যাতন করতে পারবে না, স্ত্রীকে গালমন্দ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বড় গালবাস, মানে ইনারা কি হই দেওয়ার মুগু মুগু তর্ক করো, দুনের কি হই নারা সিরিঙ্গে বসাত, বাসাল বাসাল, মানে হতা মুগু তো ফালাই না ফারায় না ফিরে যেতে, এদিকে বোধ মায়া ফলা আছে কি নাই? স্বামীর মন মেজাজ ন বুঝে, স্বামীর মন মেজাজ বুঝতে ন সায়, এনে স্বামী এককান হয়ে মেরিট পড়তে নদে ফিরে দিয়ে, ইয়া তুমার আরো হরাগরি এর ফিরে দিয়ে, এরকম স্বামী আছে কি নাই, স্ত্রী আছে কি নাই? এক স্বামী যার নাম
আমার নবীর সাহাবী হযরত লাকীদ ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিস কানে এসেছে তিনি আমার নবীর দরবারে আসলেন এসে বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি ইমরাআতান ফি লিসানিহা শাইউন ইয়ানিল বাযা ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী একজন স্ত্রী রয়েছে নবী গো সে কর্কশ ভাষায় সে খুব জাজালু বাজে জাজালু ভাবে আমার সাথে কথা বলে কটাক্ষ ভাষায় আমার সাথে কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিরুপায় হয়ে গেছি এখন আমি কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামীকে বললেন ক্বালা তাল্লিকহা তার মন বুঝার জন্য নবীজি বললেন ক্বালা তাল্লিকহা এতই যদি তোমার খারাপ লাগে তোমার স্ত্রী তোমার মুখমুখে তর্ক করে খারাপ কথা বলে তোমারকে কর্কশ ভাষায় কথা বলে তোমার মুখমুখে তর্ক করে তাহলে তুমি তাকে কি করে দাও ছেড়ে দাও তালাক দাও ক্বালা তাল্লিকহা তখন স্বামী বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মিনহা ওয়ালাদুন ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কিন্তু তার ঘরে আমার অনেক সন্তান রয়েছে সুবহানাল্লাহ বলবেন না সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নালি মিনহা ওয়ালাদুন নবী গো তার ঘরে আমার সন্তান রয়েছে ওয়ালাহা সুহবাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে দীর্ঘদিনের আমার জীবন সঙ্গিনী নবী গো যদিও আমার স্ত্রী আমাকে কটাক্ষ ভাষায় কথা বলে কর্কশ ভাষায় কথা বলে আমার মুখের উপর তর্ক করে ইয়া রাসূলুল্লাহ আমার যদি অসহ্য হয়ে যায় কিন্তু আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকে তালাক দেওয়ার জন্য নবী গো এই মুহূর্তে যদি আমি তাকে তালাক দিয়ে দিই আমার সন্তানরা কি করবে সন্তানরা কোথায় যাবে মা হারা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা আমার নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুলতু ইন্নালি মিনহা ওয়ালাদুন নবী গো ওই স্ত্রীর ঘরে আমার সন্তান রয়েছে ওয়ালাহা সুহবাতুন এবং সে আমার দীর্ঘদিনের জীবন সঙ্গিনী তে সে আমার সাথে কর্কশ ভাষায় কথা বললেও ইয়া রাসূলুল্লাহ সে আমার সাথে মুখে মুখে তর্ক করলেও আমার মাঝে মধ্যে অবাধ্য হলেও নবী গো তার সাথে দীর্ঘদিন কাটানোর ফলে তার প্রতি আমার অন্তরের মধ্যে একটু মায়া মহাব্বত রয়েছে এমত অবস্থায় আমি তাকে কেমনে ছেড়ে দিই আমার নবী বলেন তুমি যদি তাকে ছাড়তে না পারো পালা ফামুরহা ইয়াকুলু ইজাহা ও আমার সাহাবী তুমি তোমার স্ত্রীকে বেশি বেশি উপদেশ দাও বেশি বেশি উপদেশ দাও বেশি বেশি নসিহত করো একদিন না একদিন নসিহত করতে করতে ফাইয়াকু ফিহা খায়রুন ফাস্তাকবালু আমার নবী বলেন উম্মত আমার সাহাবী শুনে নাও তুমি তো তোমার স্ত্রী তোমার সাথে কর্কশ ভাষায় কথা বললেও তোমার মুখে মুখে কথা বললেও তোমার ঘরে যেহেতু সন্তান রয়েছে তুমি যেহেতু তোমার স্ত্রীর সাথে দীর্ঘদিন কাটিয়েছো তোমার স্ত্রীর সাথে তোমার একটা মায়া মহাব্বত রয়েছে এই জন্য তুমি তোমার স্ত্রীকে প্রহারও করতে পারবে না গালমন্দও করতে পারবে না গালাগালিও করতে পারবে না তালাকও দিতে পারবে না কারণ ইসলামের মধ্যে তালাক একটা জায়েজ কাজ হলেও বড় নিন্দনীয় কাজ হলো তালাক এই জন্য তুমি তালাকও দিতে চাচ্ছ না তুমি তাকে ছাড়তেও পারছ না তোমার সন্তান রয়েছে তাকে ছাড়তে পারতেছ না তার প্রতি তোমার একটু অন্তরের মধ্যে মায়া মহাব্বত রয়েছে এই জন্য তুমি তাকে মারিও না তুমি তাকে গালমন্দও করিও না আমার নবী বললেন ও আমার উম্মত শুনে রাখো ক্বালা ফামুরহা ইয়া ফামুরহা ইয়াকুলু ইজহা ফাইয়াকু ফিহা খায়রুন ফাস্তাকবালু আমার নবী বললেন উম্মত তুমি যদি একদিন দুই দিন তাকে নসিহত করো একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যদি তাকে নসিহত করতে থাকো উপদেশ দিতে থাকো ভালো উপদেশ দিতে থাকো তুমি আমার সাথে যেভাবে কথা বলছো স্বামীর সাথে এভাবে কথা বলা ঠিক নয় তুমি আমার সাথে যেরকম আচরণ করছো এই আচরণ স্বামীর সাথে করা একজন স্ত্রীর ঠিক নয় এভাবে তাকে বুঝিয়ে বলো তুমি তাকে বুঝাতেই থাকো ওই স্ত্রীর মধ্যে যদি একটু ভালো মনুষ্যত্ববোধ যদি থেকে থাকে একদিন না একদিন স্ত্রী তোমার উপদেশ গ্রহণ করে তোমার সাথে ভালো আচরণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আমার নবীন ওয়ালা তাদ্রিবনা জাইনা তাকা তোমার সাথে খারাপ আচরণ করে বলে তোমার সাথে কর্কশ ভাষায় কথা বলে তোমার সাথে মুখে মুখে তর্ক করে বলে তুমি তোমার স্ত্রীকে প্রহার করিও না তোমার জীবন সঙ্গিনীকে তোমার বিছানার সঙ্গিনীকে তুমি প্রহার করিও না কাদর বিকা উমাইয়া তাকা একজন দাসীকে একজন গোলামকে যেভাবে প্রহার করে গোলামের মতো দাস দাসীর মতো তুমি তোমার স্ত্রীকে প্রহার করিও না জোরে বলুন সুবহানাল্লাহ নবী সুন্দর কত সুন্দর আমার নবী নসিহত করেছেন
তোমার স্ত্রী তোমাকে কর্কশ ভাষায় কথা বলে তোমার সাথে রাগারাগি করে তুমি সহ্য করতে পারতেছ না তুমি তালাকও দিতে পারছ না তার ঘরে তোমার সন্তান রয়েছে তোমার প্রতি তার একটু মায়া মহব্বত জমে গেছে দীর্ঘদিন সংসার করার কারণে এই জন্য তুমি তাকে গোলামের মতো করে দাস দাসীর মতো করে তুমি তোমার জীবন সঙ্গিনীকে প্রহার করিও না নির্দেশ দিয়েছেন আমার নবী এই জন্য কারণে কারণে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না যদি হ্যাঁ স্ত্রীকে আপনি পর্দা করতে বলেন স্ত্রীকে আপনি নামাজ পড়তে বলেন স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে পর্দা করতে বলেন যদি এই সমস্ত শরীয়তের বিধিবিধানগুলো যদি লঙ্ঘন করে এমন অবস্থায় আপনি শিক্ষার জন্য মৃদ প্রহার করতে পারবেন এমন ভাবে প্রহার করতে পারবেন না তার অঙ্গহানি করে দিলেন তার হাত ভেঙে দিলেন তার পা ভেঙে দিলেন এমন ভাবে প্রহার করলেন তাকে মেডিকেলে ভর্তি হতে হয়েছে চিকিৎসা নিতে হচ্ছে এভাবে স্ত্রীকে প্রহার করা এটা স্ত্রীর উপর জুলুম এটা স্ত্রীর উপর জুলুম জুলুম কিয়ামতের ময়দান আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে জোরে বলুন না না আউযু বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'ই ওয়াদরিবুহুন্না ফাইন আতআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা আল্লাহর কোরআন বলে ও দুনিয়ার স্বামীরা শুনে রাখো পুরুষ জাতিরা শুনে রাখো স্ত্রীর উপর অনর্থক নির্যাতন করা যাবে না স্ত্রীকে মারা যাবে না স্ত্রীকে প্রহার করা যাবে না যদি তোমার স্ত্রী তোমার অবাধ্যতার আশঙ্কা করো তুমি তোমার স্ত্রীকে নামাজ পড়তে বলছো নামাজ পড়ে না তোমার স্ত্রীকে পর্দা করতে বলছো পর্দা করো না তোমার স্ত্রীকে তুমি পর্দা করানোর জন্য বলছো পর্দা করো না তোমার স্ত্রীকে বেগানা পুরুষদের সাথে মেলামেশা না করার জন্য বলছো সে তোমার কথা মানে না এমত অবস্থায় প্রথমেই তুমি মারতে পারবে না আল্লাহর কোরআন বলে ফাইযুহুন্না তুমি তাকে বুঝাও তাকে বুঝাও তাকে নসিহত করো তাকে নম্র ভাষায় বুঝাও তুমি যা করছো আমার প্রাণের স্ত্রী তুমি বেপরদায় চলছো বেপরদা চলে একজন মুসলমান নারীর জন্য জায়েজ নাই নামাজ ফরজ আমি তোমাকে নামাজ পড়তে বলছি এই নামাজের কারণে নামাজ তরক করার কেন তোমার কবিরা গুনাহ হচ্ছে ওগো আমার স্ত্রী ওগো আমার প্রাণের স্ত্রী তুমি বেগানা পুরুষের সাথে অবাধ মেলামেশা করছো একজন মুসলমান নারীর জন্য এটা বৈধ নয় এভাবে আপনি কোরআন হাদিস দিয়ে আপনার আপনার অভিজ্ঞতা দিয়ে আপনার ভাষা দিয়ে মুখের মাধুর্যতা দিয়ে আপনি আপনার স্ত্রীকে বুঝান এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরও যদি না হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'ই তুমি তোমার স্ত্রীকে বিছানা পৃথক করে দাও তুমি এক রুমে থাকো স্ত্রী এক রুমে থাকুক স্ত্রীর মধ্যে যদি একটু মনুষ্যত্ববোধ থাকে হারে আমার স্বামী আমার উপর কত রাগ করেছে আমার উপর আমার স্বামী কত রাগান্বিত হয়েছে কত রাগ করেছে না জানি স্ত্রী আমার সাথে থাকছে না আমার সাথে থাকছে না আমার স্বামী তো যা বলছে আমার ভালোর জন্য বলছে আমি এগুলো করতেছি না কেন একদিন দুই দিন তিন দিনের মাথায় হলেও আল্লাহ পাক রব্বুল আলমিন যদি হেদায়ত দান করি স্ত্রীকে আপনার কথা অবশ্যই অবশ্যই মেনে নেবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন তুমি ফাইযুহুন্না প্রথমে নসিহত করো নম্র ভাষায় তাকে বুঝাও এর মধ্যে হচ্ছে না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'ই বিছানা পৃথক করে দেখো কারণ একজন নারীর জন্য স্বামী তাকে পৃথক করে দে আলাদা বিছানায় রাখে একজন নারীর জন্য বড় কষ্টকর কথা বলেন ঠিক কিনা একজন নারীর জন্য বড় শাস্তি স্বামী একই ঘরে থাকার পরেও স্বামী তার বিছানায় থাকছে না স্ত্রীর সাথে যদি এরকম করে স্ত্রী হয়তো বুঝতে পারবে আমি আমার স্বামীর কথা অবাধ্য হয়েছি আমার স্বামী মনে কষ্ট পেয়েছে আমি এই কাজ আর করব না সে শুধরিয়ে যেতে পারে এই জন্য আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা প্রথমেই তোমাদের স্ত্রীদের উপর প্রহার করিও না তোমরা তাদেরকে ওয়াজ করো নসিহত করো এরপর পৃথক বিছানা পৃথক করে দাও এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না যদি এই দুইটাতেও না হয় দুইটা অপশনেও যদি না হয় এরপরে তুমি মৃদ প্রহার করো যে প্রহার ছোট ছোট বাচ্চাদেরকে একটু ভয় দেখিয়ে প্রহার করা হয় এরকম প্রহার করো এমনভাবে প্রহার করতে পারবে না যে প্রহার করার কারণে স্ত্রীর অঙ্গহানি হয় বলি সুবহানাল্লাহ এত কখন করবেন যদি আপনার স্ত্রী আপনার শরীয়তের বিধান লঙ্ঘন করে
আপনার ভাত রান্না করে নাই তরকারিতে লবণ কম হয়েছে মশারি টাঙ্গাতে একটু দেরি হচ্ছে আপনার বিছানা গোছাতে একটু দেরি হচ্ছে ওই অবস্থায় স্ত্রীকে প্রহার করা স্ত্রীর উপর নির্যাতন করা স্ত্রীকে মারা এটা সম্পূর্ণ হারাম আপনার ব্যক্তিগত কারণে স্ত্রীর উপর প্রহার করতে পারবেন না কারণ আমার নবী হলেন আমার নবী না খাসতুমুহুন নাবি আমানাতিল্লাহ এই স্ত্রীরা আল্লাহর পক্ষ থেকে তোমরা আল্লাহর পক্ষ থেকে আমানত নিয়েছো এগুলোকে যথাযথভাবে আপনার সদাচরণ দিয়ে সুন্দর আচরণ দিয়ে তোমার ঘরের মধ্যে রাখা এটা তোমার দায়িত্ব এই জন্য স্ত্রীকে প্রহার করা যাবে না যদি প্রহার করতে বলেছেন এখন তারা সিলিং দেবা সেদুগ্গ হতা হয় হদ সৈয়ম্মা যে কিল বউরে সৈয়ম্মা যে গিল বউরে এবি ক্যাঙ্গরে হয়ে দিলেন না আগে এবি বল হতা ইয়াম বল হতা উজুর আছে ইন্দিন হইলে মশলা শরীয়তর অবাধ্য হইলে শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করলে এরপর তিন স্টেপ দিয়ে আল্লাহ তিন অপশন দিয়ে প্রথম হতো নসিহত কর দুই নম্বর থতি বেড়ে বিছানা পৃথক করে দিও তিন নম্বর তাইর হত তারপর ইয় নর এরপরে বিছানা তুমি মৃদ প্রহার করো এনভাবে মারিন না ভারিবা যে ওরা মেডিকেলত ভর্তি করা মরিব কিন্তু আর সমাজত এন স্বামীও আছে নারীর নির্যাতন করার হতাহন ঠিক কিনা ফেফার পত্রিকায় যৌতুক করলে নির্যাতন করার বাফর বাড়ির তুন আম হাট্টল হম ফাটাইয়ে দেয় মৌসিম আম হাট্টল হম ফাটাইয়ে দেয় ওর ইউ সক্কা করে দিয়ে ফোয়ার মা ইউ সক্কা করে দিয়ে তোর ওরম মাই কি ফাটাইয়ে বেড়া হদে এক কেজি দুই তিন কেজি আম ফাটাইয়ে তিন কেজি আপেল ফাটিয়ে হদ আর গুষ্টি বেড়াদের বড় হদি তার মুখ দাহিন না ভারে একজন এক কেন দিন না ভারির ডর করে হনা না উজুবিল্লা হনে না কিনা হয় সমাজ মাঝে ইন ব্যাগ ইন হারাম না জায়েজ হারাম 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 এভাবে দাবি করি জিন তুই ফল ফুরু খাইতে লাগ্য দুরুস কুরু খাইতে লাগ্য ইন ব্যাগ ইন হারাম খাইতে লাগ্য ইন আল্লাহ স্ত্রীর নির্যাতন করার দাস নাকি নাই ইন আল্লাহ নির্যাতন করার মাইয়া হওয়া সৈন্য ফারে আ গরিব বাফর ফুয়া গরিব বাফর মাইয়ে বাফে রিক্সা চলায় দিন মজুরি করে এখন তোমার লাই 30 কেজি আপেল 15 কেজি মোসম্বি 15 কেজি আম 15 হাট্টল হতুম ফাটাইব মাইয়া ফুয়াই বাফরও ফোন করে হৈন্য ফারে হারণ বাফর অবস্থা তো মাইয়াই জানে জানে নাকি ন জানে জানে নাকি ন জানে এখন বাফরও হৈন্য ফারে দুঃখের হতা বাইরও হৈন্য ফারে এর ওরোর ইয়ে জামাইর ফক্কতুন নির্যাতন করে হতা ফুনর শেষ ফল সহ্য করেন না ফারে বেচারি ফাঁসি হাইয়ে উজুর হয়ে দিয়ে সমাজ চলে নাকি ন চলে প্রতি বছর আম হাট্টিল মৌসুম আইলে অনার এন্ডিকে সারিকাম ফাঁসকান আর চট্টগ্রামের ঘটনা গত বছর রাঙ্গুনিয়ে দুইয়া নইয়ে রোজান দুইয়া নইয়ে এরকম ঘটনা অনলাইন নফাইতে লাগগন ইন হারাম আর আর মা বোন যারা ওরিয়ল আছে হদুড়ে তোর ওর তো ফোয়ারা হদিন কি ফেড়াই দা হদ দে দুই কেরি হদ বুঝতে পারি হদিন আয় তোর তোর বড় দিয়ে নাকি তোর নানার দিয়ে তোর বাফার বড় দিয়ে তোর দাদার দিবে নাকি তোর নানার উনার দাহাই ইতর গুস্তকে তোর তোমার তো দাহা পরে তুই কিনি আনি দাহ না ইতর গুস্ত দাহা পরিব হন কিতাবত আছে সমাজের হন কি সমাজ সমাজ কি সমাজ বালাহাজাল্লাই সমাজ নাই আজ এ মানুষ অসহায় অবস্থায় ওই অবস্থা মধ্যে সমাজ নাই ওই মেজবান হাইবেল সমাজ আইয়ে দে অনে নাকি নয় মরিবার আগতে অসুস্থ হয়ে রে বছর কি বছর বিছানাত পরিধি কি 10,000 কোটি হন প্রতিবেশী চাইছে না করে মরণের ফরে ফরে দাফানোর সাথে সাথে মেজবাইন ফানসল্লাত বই গিয়ে কই অনে নাকি নয় এ সমাজেরই হাইবের সমাজ এই সমাজের দেখাই বললাই তোমার তুমি ফুতর বউর নির্যাতন করতে লাগবে দে তোমার মতো দজ্জাল মহিলা তোমার মতো জাহান্নামী মহিলা আল্লাহর দুনিয়াতে আরেকজন নাই আর মা বোনাল ফুনির এখন ওনারা যারা ফুতুর বউর এভাবে জ্বালন ইতর ফুতুর বউর বড় জিনিস আল্লাহ দন্ন বারে মাই ফলে দন্ন দিবে দুজুর না গুসক না গুসক হইলে আর তো হকতা হওয়া হরিব এ সমাজে চলেনা নাকি নসলের চলেনে নাকি নসলের উজুর আজি ওয়াজের ময়দানে এনে গিয়ে কিনা আর আয়ের কারামত বর্ণনা করে যারি গই জীবন ঘনিষ্ঠ বিষয় না আর মানুষের সামনে উপস্থাপন করেন আর আলমলে আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করত কোরবান কোরবান আয়ের তো সামনে আয়ের আর রমজান হওয়া শুন নাই রমজান ইফতারি আয়ের রমজান আমার ধরিব না আয়ের তো না নদরি উজুর ধরিব হর আই আর বেশি নজর আয় শেষ করে দির আল্লাহ পাক রব্বুল আলামিন যা বর্ণন হইয়ে ইন ব্যাগিন আমল করিব তৌফিক দান করত অন ফরর মাইয়ে ফগন্যন ই বললে সদাচরণ করন ইবার বালা আচরণ করন ইয়ান অন দায়িত্ব এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে স্টাডি করলে আমরা তো স্ত্রীদের সাথে স্ত্রীদেরকে একটু বেড়াতে নিয়ে গেলে ও রোরি হত কিছু হয় হ্যাঁ বুয়ানি বউ ফল গিয়ে গো বউর হলে বেড়ার গো ইকেজার গো ইকেজার গো হয় না নাকি না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্টাডি করে দেখুন নবীজির যতজন স্ত্রী ছিল নবীজি কোনো সফরে যাওয়ার জন্য বের হওয়ার আগে লটারি দিতেন
লটারির মধ্যে যার নাম উঠতো ওই স্ত্রীকে আমার নবীর সাথে গিয়ে সাথে নিয়ে গিয়ে সফরে যেতেন সুবহানাল্লাহ না কেমন কথা বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের একাধিক স্ত্রী ছিল স্ত্রী মাঝে হারানি গরে নিয়ে আর গুস হয়ে যাবে কই ইবের নিয়ে লিবে গুস হয়ে যাবে কই তাহলে কি অবস্থা নাইস লটারিতে যার নাম উঠতে ইবের ওয়ারে লাগিয়ে ডর করে হন সুবহানাল্লাহ ইয়ান সুন্নতে মুস্তাফা ইয়ান সুন্নতে মুস্তাফা স্ত্রীরা হনমিকে বেরে তুলে যান পর্দার ভিতর পর্দা বিধান ঠিক রাখি শরীয়ত মানি স্ত্রীরে জামার পরে বেরে তুলে যান একখানা গুড়ে গাড়ি আনন স্ত্রী মনত আনন্দ দন ইয়ান স্বামীর দায়িত্ব ইয়ান অত বত রিয়ে নাক গলায় অনে নাকি নয় ও রি ইয়ান অত নাক গলায় হাতুটা উপসম খেলা টিম হরস গড়া ফরত দে গরর বউ গরলে গেলা বারো যা ফরত দে হয় না নাকি নয় তা আন নবীকে হম বুঝে দেনে আন নবীকে হম বুঝে দেনে নাউজুবিল্লাহ আল্লাহ আর বুঝিব তৌফিক দান করুক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনের ব্যবস্থা করে দিতেন বুখারী শরীফের বর্ণনায় এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি দেখতে পেলাম আমার নবী আমার হুজরার দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি আমার নবীজির পাশে গেলাম আমি দেখতে পেলাম ইয়ালআবুনা বিল হিরাবি ফিল মসজিদি হাফসি ওয়াল হাফসাতু ইয়ালআবুনা বিল হিরাবি ফিল মসজিদি মসজিদে নববীর উঠানের মধ্যে হাফসি বালকগণ খেলা করতেছে তখন আমিও যখন নবীজির পাশে দাঁড়ালাম তখন আমার নবী আমাকে চাদরের ভিতর নিয়ে নিলেন ইয়াস্তুরুনি আমার উপর চাদর আবৃত্তি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না কত সুন্দর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আবৃত করে দিলেন হযরতে আয়েশা সিদ্দিকা বললেন ইয়াস্তুরুনা বিরিদাইহি লিআনজুরা ইলা লাবিহিম বাইনা উযুনিহি ওয়া আতিকিহি জুরে বলেন না সুবহানাল্লাহ নবীজি চাদর দিয়ে আমাকে আবৃত করে নিলেন আর আমি আমার নবীর কানের উপর আমার চেহারা রেখে নবীর কান মোবারক এবং কাত মোবারকের ফাঁক দিয়ে আমি ওই বালকদের খেলা দেখতেছি জুরে বলুন না সুবহানাল্লাহ এমন কি আয়েশা সিদ্দিকা বলেন আমি যতক্ষণ পর্যন্ত না আমার স্বেচ্ছায় ওখান থেকে ফিরে আসিনি ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়িয়ে থেকেছেন আর আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাত মোবারকে আমার চেহারা রেখে আমি ওই হাফসি বালকদের খেলা দেখেছি জুরু বলুন না সুবহানাল্লাহ একটু ভেবে দেখুন তো কি সুন্দর মুহূর্ত রাত্রিবেলায় চাঁদের আলোতে হাফসি বালকগণ খেলা করতেছে আমার নবীর স্ত্রী পিছনে একজন স্ত্রী পিছনে এভাবে চাদর দিয়ে আবৃত করে রাখলেন স্ত্রীর চাদরের ভিতর স্ত্রী বসে স্ত্রী দাঁড়িয়ে আছে আর স্বামীর গায়ে হেলান দিয়ে স্বামীর কাঁধে মুখ চেহারা রেখে খেলা দেখতেছে কত সুন্দর মুহূর্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন উম্মতের জন্য শিক্ষার ব্যবস্থা রেখে গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য মাঝে মধ্যে যারা অনারত এখন অ্যান্ড্রয়েড সেট আছে ইতারা বুড়ো গিয়ে ইতারা হতো হুজুর ওয়াসিনে কেন আগে করতেন থইলে কেন আর হাজো যেত দেরিয়া হতে অনারা গোসল হয়ে না আবার মোবাইল আছে না অ্যান্ড্রয়েড সেট আছে না মাঝে মধ্যে ছক্কা খেলবেন ছক্কা আছে নাকি নাই আছে নাকি নাই যাতে বিছানা শুইতে যাবেন বউর হলে মাঝে মধ্যে ছক্কা খেলবেন অন এজিট অন দে মাঝে মধ্যে আড়ি যাবেন গই বকু শুয়ে যাবে গই ডর করে হন সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা হদ্দ একদিন আয় নবীর ওয়াতি সফরত বাইরি হর বাইরি দি সফরত হদ্দ ইয়া রাসূলুল্লাহ সফরতুন একটু নির্জন জায়গা হাদিয়া রাসূলুল্লাহ আর দুজন দৌড়াদৌড়ি দি প্রতিযোগিতা দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীর সাথে ফাসা বাকাতহু আমি কি করে দিলাম প্রতিযোগিতা শুরু করে দিলাম এবং ওই প্রতিযোগিতায় আমি জিতে গিয়ে নবীকে পরাজয় করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না আয়েশাকে আচ্ছা আমার নবীর চাইতে শক্তিশালী পৃথিবীর জমিনে কোনো পুরুষ আছে কোনো বীর কোনো পলোয়ান আমার নবীকে হারাতে পারবে হারাতে পারবে না কোনো বীর পৃথিবীর কোনো বীর আমার নবীকে হারাতে পারবে না সেই জায়গায় আমার নবী স্ত্রীর কাছ থেকে হেরে গেলেন তার মানে স্ত্রীর কাছ থেকে হেরে গিয়ে স্ত্রীর মনে আনন্দ দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ নারীরা একটু জিতলে খেলা একটু জিতলে অথবা আয়েশা সিদ্দিকা তো তখন কম বয়সী ছিলেন কম বয়সী ছেলে মেয়ে সকলেই যখন কোনো খেলা জিতবে তখন তাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভূতি সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরে গিয়ে স্ত্রীর অন্তরকে খুশি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এরপরে আয়েশা সিদ্দিকা বলেন যখন আমার শরীর একটু বেড়ে গেল ওজন বেড়ে গেল এরপরে আমি আবার দৌড় প্রতিযোগিতা শুরু করে দিলাম ওই দৌড় প্রতিযোগিতার মধ্যে আমার নবী জিতে গেলেন সুবহানাল্লাহ বলবেন না আমার নবী জিতে গিয়ে মুস্কি হাসে বলেন আয়েশা ওই দিন না তুমি আমাকে হারাইছিলা এটার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলবেন কত সুন্দর মুহূর্ত স্বামী স্ত্রীর মধ্যে একজন স্বামীকে স্ত্রীর জন্য এই মুহূর্তগুলো এই সুযোগগুলো এই সময়গুলো সুযোগ করে দিতে হবে এবং স্ত্রীকে যথাযথ আন্তরিকতা দেখাতে হবে সদাচরণ করতে হবে স্ত্রীর কোনো প্রয়োজন হলে মাঝে মধ্যে স্ত্রীকে হাত দিয়ে দিতে হবে স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি আল্লাহ পাক রব্বুল
العالمين محبت সৃষ্টি করে দিবে পরিবার শান্তি থাকবে পরিবারের মধ্যে বরকত নাযিল হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর নারীদের অধিক নারীদের দায়িত্ব হলো স্বামীর যথাযথ খেদমত করা একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি نبي كريم صلى الله عليه وسلم قال المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে স্বামীর ইতাআত করে স্বামীর আনুগত্য করে নিজের লজ্জা স্থানকে ফরফুরুস থেকে হেফাজত করে আমার নবী বলেন ফালতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি শাত জান্নাতের আটটি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা স্বামীরা রয়েছি স্ত্রীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আর আমার মা বোনরা স্ত্রী যারা রয়েছে নারী জাতি যারা রয়েছে তাদেরকে স্বামীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারে তাকবীর